মোৰ দেখোন কিবা বাপেক নহওক নহওক হে লাগি গৈছে। কিয়নো মই যে বাপেক হম কিবা দেখোন খবৰ পাতি নাই। ও আ সেইটোৰে অভিজয় বাপেক অলপ সময় লাগব। মা কচমি জন্ম নহলে ভাল আছিলে, জন্ম হয়ে ই মোৰ মাটি সম্পত্তিতে বাধা দিব, ইমান দেৰি লাগে না। দেখছা না দেখছা, হাই মানুহ তুমি ইয়াৰ কথা শুনিছা না, এই বেংগ্ৰাৰ সম্পত্তি ইমান লোভছি। এ তেনে তাক বেংগ্ৰাই কম না মোৰ কই কম না বান্দৰে কম কবাই নলং দে। মনে জি ভাবা ভাবি থা, মই কিন্তু বিৰাত দুখ পাইছো মো জন্ম নহাটুক লাগি তোৰ ইমান মৰম, ইমান দিনে মই থাকিলো তোনে মো অলপ কথা না ভাবলি। ও ইছ 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 তই আগতে মোৰ কথা শুনিলা, এগিলা সব তোৰ রে। ও আগে কো বস্তু দিব নোরা, মোকে সব দিব লাগবো। আই গেস্তি তুই কি ইমান মুলস্তুল করছা বাপেক হমলি, পরীক্ষা নিরীক্ষা দেখো ভালকে করুয়ায় নাই। হ্যাঁ এটাও ভালকে ঠিরা হওয়া নাই নহয়। কি জানো ঠিরা হবো মেম সাহা, আর রগেলে তুই একটা কাম করবি শোন। কেন তুই এটা এক লোকাল লয় ডাক্তার দেখাই লৈ আইবে। ও ঠিক কথা কইছা, এবার ময়া লৈ যাব লাগবো। নিয়া তো নিবি কিন্তু জিলাপি ভালকে ছাবি, হিবুরে নেংদে জিহে উল্টা পাল্টা হইছি ভাবলি ভয়ে লাগে। ও তুই ইমান চিন্তা করবা নালগে, মই লগত থাকিম নহয়। ই বেহরা মরো মা কসু মারো ডাক্তার দা যাবু যাবু তো কি সাহাব কেন কাটিও কাটা না যাই দিল লুকিন কে খামে। এ চরে মরা তো বুরবক দি কি তয় ওরা বাহার গাস খাই দেখে ইদল পুরা নেকি। হ্যাঁ উলে উলে ভাবছিলু মা কসু মিমান গরম আয়া। ওই ওই কত পড়াছ তুই, ওই এফলে এফলে পলাব নালাগে ভয়তে, ময়ে মাছো আ। ও আপুন কাকা পুলিশ মামা হাতিয়া মাছি। এ মই মাছ চকা মাছে জো কই লাগি শুনে। এ কোন করে আ হে আ আ পুলিশ লুকোয় ভাল। হে প্রভু কি করব স্যার, এই মাটি খিনির কারণে কি হতে বহুত খেলি মেলি লবে ছিগিলা। ও স্যার হত আছিয়া ও রগলে টাকা কাম করছন, এ স্যার হতর কারণে দুই বাতি লয়া। আমি চাহ না খাও। হে সাহর কথা কোনাই সেরেপুর কথা কইছি, সেখানে বাতি দিয়া কথা কইছি। ও আমি এবু না খাও, কি ফালতু কথা কইছি। আমি এইছো মাতিবে সংক্রান্ত কেসটো লৈ পেলাই, আমি মন্ডল অফিসত গৈ পেলাই গোটেই কথাখিনি গম পাইছো। আপুনি যে নথিপত্র সমূহ চাইছো মাতিখিনি বহুত খেলি মেলি আছে বুঝিছে, মই সেখানে এখন নোটিশ লৈ আছো আপোনাক দিব। নোটিশ মানে আমি এতিয়া একো কৰিব নোৱাৰো, আমি অফিসৰ আইনমতে ৰঙা চাপ মাৰি মাৰিবই লাগিব। আৰু এইটো কেছৰ গুৰুত্ব বুজি মই নিজেই আহিছো। অঁ ছাৰে যিকোনো কেছত নাযায়, এইটো গুৰুত্বপূৰ্ণ কেছ কাৰণে আহিছে। এতিয়া কিনো হ'ব আমাৰ অৱস্থা, এইগিলা চাপ মাৰি দিলে আমাৰ অৱস্থা ক'ত কি কৰিম কি নকৰিম একো পাত্তাই নাপাম নহ'ল, এতিয়া কি কৰিম ন। দুদিনৰ ভিতৰতে আপোনালোকে এই ঘৰ খালী কৰিব লাগিব, ইয়াৰ পিছত এই মাটিত অকল চৰকাৰৰহে অধিকাৰ থাকিব। অঁ আপোনালোকে যদি ইচ্ছা কৰে তেনে কেছ খেলিব পাৰে, উকিলৰ লগত যোগাযোগ কৰক হয়তো পাবও পাৰে। উকিল আমাৰ গাৰ উকিল নে কি হাও মারেশ্বরী নিজে গ্লাহান কি ঘটনা ঘটছি একো ধরবাই পারা নাই আই। ও মন্ডল কাকা বসন বসন কি হইছিন। ওই মন্ডল কাকা দুই দিনের ভিতরত বলে আমি আমার খরমাতি গিলা খালি করে বেলেগ চাপা লাগবো আই। ওই মন্ডল কাকা পুলিশ এটা আটে বলে আমার মাটি কিবা রঙা কাপড় আলাবো। ও বুঝলু দে বুঝছিয়া, ইথান মাটি তো হেন দেও না পাওয়ে তুন দেও না পা সরকারি হ। ও যাই থই কেসটো এটু হে হল। ও মন্ডল তুই যে বুঝি দিছিলি সবল টাইম ফ্যান মারলো, এটা কি হবো ন। ইমান দুখৰ দিনত এটা যে ভাল খবৰ পাম তাৰ কাৰণে মোৰ মনটো শান্তি লাগি আছে। আৰু মোৰ মনটো কি ভাল লাগি আছে, আৰু আমি নতুনকে ঘৰ এটা বান্ধিম। সিটিৰ ঘৰ বনাব নালাগে, বনোৱাই আছে, খালি চাফ চিকুণ হে কৰিব লাগে। বহুত পুৰণি ঘৰটো একদম জংঘল হৈ গৈছে। দেউ ফুটচুট ওলাবো নেকি চাহাব, সিটিৰ একো দেউ ভূত নাথাকে, মানুহ ওচৰত থাকে নহয়, সিহঁতে চোৱা চিতা কৰি থাকে। অ তাৰমানে সিহঁতে ওলাংতে সোমাওঁতে চা চুই কৰি থাকে। অঁ ঠিকে আছে দেই পিছি, তই এটা কাম কৰ, এতিয়া বস্তু বান্ধিগিলা বান্ধ,
কালিতো এখন ঘর এড়ি যাবাই লাগবো আমি। তুই নাকি আমার চিন্তা করবো লাগে, তুই কোয়ার আগে সব বস্তু মো এটা তাকে বস্তাত বান্ধি লইছো মো। ভালে করছা দে, পিছে হয়ে গেছি ইমান বস্তু বান্ধি ললিও এটা বস্তু কিন্তু সদায় থাকি যাব। এতে কিনো বস্তু চাহ এইখান ঘর মরম স্মৃতিবিলাক ইমান মনত পড়ে থাকব। এইখান ঘরতে উঠা ভাল করছিল, কিমান ধেমালি করছিল, কিমান নাচিছিল, এইগুলা কথা মনত পড়ে থাকলে মো কেনকে জিয়াই থাকি। ভাগ্য যি আছে তাকে হব আর নেকি। কি কলা পিছে ওই মানুষটো জেলেপি মা খোবা লাগা কথাটো মানে মিশা। আমি মিশাতে সন্দেহ করছিল মই জেলেপি মাক নহয় যেতিয়া ময়ও তার মানে বাপেক নহুম। ও তুই যেগুলাখান সপন দেখছিলি সব মিশা। ভগবান সব তোমাৰে মায়া।